হ্যালো বন্ধুরা ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিভ ইংলিশ পরিচালিত SBI এডুকেশন অ্যান্ড কেরিয়ার IAC চ্যানেলে আমি আবার এসেছি ডেসক্রিপটিভ ইংলিশের আর একটা ধাপ নিয়ে, পরবর্তী ধাপে, পরবর্তী পাঠ নিয়ে। তো অনেকেই মনে প্রশ্ন আছে যে ডেসক্রিপটিভ ইংলিশ শিখতে যে এইরকম ধাপ ধাপ প্রেরণার প্রয়োজন কী আছে। তো আমি আমার পড়ানোর দীর্ঘ 25-30 বছর অভিজ্ঞতায় দেখেছি যে ডেসক্রিপটিভ ইংলিশ হচ্ছে লাইক এ সি, সমুদ্রের মতো। অর্থাৎ এটাকে রপ্ত করতে অবশ্যই একটু সময় লাগে, আধ ঘন্টা বা এক ঘন্টার ওই ভিডিওতে এটা সম্ভব হয় না। যারা দাবি করে যে আধ ঘন্টা বা এক ঘন্টার ভিডিও আমি ডেসক্রিপটিভ ইংলিশ শিখিয়ে দেবো, স্ট্যান্ডার্ড প্রেসি, লেটার, রিপোর্টিং বা অন্যান্য ফ্রি হ্যান্ড রাইটিং শিখিয়ে দেবো, তাদের দাবি যে কতটা ভঙ্গুর তা ছাত্ররা নিজেরাই বুঝতে পারবে ভিডিওগুলো দেখে। সেই জন্যই মনে করি যে আমার দীর্ঘ অভিজ্ঞতা দেখেছি যারা একটু ধৈর্য ধরে অনুসরণ করে শিখেছে পরপর স্টাপগুলো অতিক্রম করে দেওয়ার পরপর ধাপগুলো, তারা অবশ্যই সাফল্য পেয়েছে। এবং এই প্রতিষ্ঠান থেকে অনেকেই WBCS, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, ব্যাংক পিও এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি, কলকাতা মিউনিসিপ্যালিটি, তারপরে স্কুলের ক্লাব গ্রুপ ডি ইত্যাদি বহু পরীক্ষায় তারা সুযোগ পেয়েছে। পরে আমরা ভিডিওতে তাদের লাইভ সাক্ষাৎকারগুলো আমরা দেখাবো, যাতে তারা তাদের অভিজ্ঞতাগুলো বর্ণনা করবে। তাহলে সেখান থেকে ছাত্রছাত্রীরা কিছুটা ইন্সপায়ার্ড হবে যে অন্যান্য বিষয়ের সাথে সাথে অঙ্গ, জিকে, জিআই, বাংলা এগুলোর সাথে সাথে ইংরেজিটা ধৈর্য ধরে শেখার প্রয়োজন। কারণ কি, প্রত্যেকটা পরীক্ষার চূড়ান্ত ধাপে কিন্তু রিটেন ইংলিশটা আছে, এবং বড় বড় পরীক্ষায় ইন্টারভিউর ক্ষেত্রে সেক্ষেত্রে যদি ইন্টারভিউদের সাথে ইন্টারভিউয়াররা যদি ইংরেজিতে ফিউজ করে এবং কোনো পরীক্ষার্থী, কোনো ইন্টারভিউয়ার যদি সেটাকে ডিনাই করে বা করতে পারে না, যদি বলে আমার আমি পারছি না স্যার আমি বাংলায় বলবো, তাহলে আমি বলবো সেক্ষেত্রে আমার অভিজ্ঞতায় দেখেছি বা আমার এখান থেকে যারা ছাত্রছাত্রীরা পাস করেছে তাদের অভিজ্ঞতায় দেখেছি যে তারা সফল হতে পারে না। হয়তো সেই সময় কিছু বলে না ইন্টারভিউয়াররা, কিন্তু তারা ডিসকোয়ালিফাইড হয়ে যায়। এভাবে বহু প্রতিভাসম্পন্ন ছেলেরা যারা এ গ্রুপ পেয়েছে, BCS-এর বি গ্রুপ পেয়েছে, সি গ্রুপ, ডি গ্রুপ পেয়েছে বা মিসেলেনিয়াস পেয়েছে বা বড় বড় পরীক্ষায় চান্স পেয়েছে IAS, CGL ইন্টারভিউ পোস্টে, কিন্তু তারা এই ইন্টারভিউ উপযুক্তভাবে উত্তর না দেওয়ার জন্য তারা কিন্তু চান্স পায়নি। সেই জন্য আমি এই প্রতিষ্ঠানের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা এখান থেকে ফাইনালে চান্স পায় তাদেরকে বসিয়ে আমি ইন্টারভিউয়ের জন্য তৈরি করে দিই। সে ভিডিও আমি পরে পরে দেবো কীভাবে ইন্টারভিউ, মক ইন্টারভিউ দিতে হয়। এই সেই জন্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলি যে ধাপগুলো পরপর দেখে গেলে তাদের ইংরাজি শেখা বা রিটেন ইংলিশ, স্পোকেন ইংলিশ, MCQ সমস্ত কিছু আমি আলোচনা করব। টোটাল ইংলিশ প্যাকেজ, ইংলিশ টোটাল কম্পিটিভ প্যাকেজ, ম্যাথ, জিকে, জিআই, বেঙ্গলি, বাংলার ক্লাসে আমি আলোচনা করব কীভাবে বাংলা সারমর্ম, বাংলা বঙ্গানুবাদ, বাংলা রিপোর্টিং, এগুলো সব আলোচনা করব। সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ফ্রি ইংলিশ এডুকেশান ফর অল, এই যে আমাদের মিশন IAC, SBI এডুকেশান অ্যান্ড কেরিয়ারের মিশন, সেই মিশনে সবাইকে আসতে এবং সবাইকে, যারা সাবস্ক্রাইব করেছে তো বটেই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পরপর এগুলো ধাপগুলো দেখবে। আমি নিশ্চিত তারা কোনোভাবেই বঞ্চিত হবে না বা তাদের সময় কোনোভাবেই নষ্ট হবে না, তারা নিশ্চয়ই উপকৃত হবে, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো সুতরাং আজকে আমরা শুরু করা যাক। আজকে আমি আগের ধাপে শুরু করেছি পাস্ট ইনডেফিনিট টেন্স, তো আজকে আমি শুরু করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পরপর আমি ধাপগুলো ওয়ান বাই ওয়ান, টেন্স, মডালস, প্রিপোজিশন, হ্যাঁ, আমি চাইছি না যে এই সমস্ত ইংরেজি ধাপগুলো, টেন্স, প্রিপোজিশন বা অন্যান্যগুলো কেবলমাত্র 15 মিনিট বা 10 মিনিট বা আধ ঘন্টায় শেষ করতে, তাহলে ছাত্রদেরকে বঞ্চিত করা হবে, ছাত্রদেরকে লাভ দেওয়া হবে, ছাত্রদেরকে ভুল বোঝানো হবে, কারণ এভাবে সম্ভব নয়। কিন্তু ছাত্র যারা একটু সময় নিয়ে যদি ধৈর্য ধরে থাকে, আমি শিওর যে 4-5 মাসের মধ্যেই তারা কিন্তু ফ্রি হ্যান্ড লিখে পরীক্ষার জন্য উপযুক্ত তৈরি হতে পারবে এবং তারা সফল হবেই। তো এই আমার দৃঢ় বিশ্বাস, আমার অভিজ্ঞতা দেখেছি। এই প্রতিষ্ঠান থেকে বহু ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, পরে
দেখা যাবে ইন্টারভিউ, তাদের লাইভ ইন্টারভিউ বা তাদের বক্তব্য থেকে যে হ্যাঁ, যে তারা এখান থেকে শিখে তারা তাদের জীবনে সফল হতে পেরেছে। তো যাই হোক, আমরা আজকে শুরু করব ডেসক্রিপটিভ ইংলিশ ডেসক্রিপটিভ ইংলিশ শেখানোর নেক্সট স্টেপ, টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের বোর্ডের দিকে এবার যাওয়া যাক। তো আজকে শেখাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতকালে কি করে বুঝব, অতীতকালে কর্তা যদি কোনো কাজ করে চলেছিল এই রকম বোঝায়, মানে তৎকালীন সময়ে করে চলেছিল এই রকম বোঝায়, তাহলে সেই টেন্সকে বোঝাতে হবে, সেই টেন্সকে বলা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের টেন্সগুলো আমি প্রত্যেক ছাত্র থেকে আমার বন্ধু ভাই বোনদের বলবো, ইভেন যারা স্পোকেন ইংলিশ শিখতে চায়, আমার কাছে বহু অনুরোধ আসে যে স্যার আপনাদের তো বিভিন্ন অন্য কোনো জায়গায় ব্রাঞ্চ নেই, তা আপনারা এক কাজ করুন না, যে ব্রাঞ্চ খুলুন না, যাতে আমরা তো গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা আমরা তো সেভাবে ইংরেজিতে দক্ষ হতে পারিনি, তো আপনারা যদি খোলেন তাহলে আমরা সেই সুযোগটা গ্রহণ করি। তো আমি বললাম ভাই আমাদের তো সেই পরিকাঠামো নেই, আমরা ওভাবে করতে পারি না, তো সীমাবদ্ধতা আছে। তাই তাদের অনেক রিকোয়েস্টে তো এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, যারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যারা এই উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত বা উপযুক্তভাবে ইংরেজি শিক্ষার গাইডটা পাচ্ছে না, তাদের জন্য আমি এই ইউটিউবের চ্যানেলটা খুলেছি। তাদেরকে অনুরোধ করব এই পরপর স্টেপগুলো যদি দেখে তারা নিঃসন্দেহে রিটেন স্পোকেন এবং ইমসিএমে যথেষ্ট দক্ষতা পাবে, এবং পরবর্তী ক্ষেত্রে যে কোনো কাজে যদি স্পোকেন বলতে চায়, বা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা কোম্পানিতে চাকরি করে, বা যারা ছেলেমেয়েদের আইসিএসসি সিবিএসসিতে পড়ায়, তাদেরকে গাইড করার জন্য এগুলো ভীষণভাবে কাজে লাগবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেই জন্য সবাইকে বলবো এই ভিডিওগুলো ওয়ান বাই ওয়ান পরপর অনুসরণ করতে। আই এম শিওর, আই এম অনেস্টলি স্পিকিং দ্যাট দে উইল বি গ্রেটলি বেনিফিটেড ফ্রম দিস ভিডিওস। ওকে, তো আমরা আসলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো, না যে টেন্সে যে কালে কর্তা অতীতকালে কোনো কাজ তখন করে চলেছিল এইরকম বোঝায়। যেমন বালকেরা খেলছিল, বালকেরা খেলছিল, খেলছিল এটা খেলিতেছিল, খেলিতেছিল এটা হচ্ছে চলিত রূপ খেলছিল। তাহলে খেলছিল খেলতেছিল কিন্তু একই, আমি শেখাতে গিয়ে দেখেছি আমার ছাত্রদেরকে বুঝতে পারে না খেলছিল আর খেলতেছিল, ঠিক আসলে খেলতেছিল এটা হচ্ছে সাধারণ, আর এটা হচ্ছে খেলছিল চলিত রূপ। তাহলে আমাদের বুঝতে হবে সাধু চরিত কিন্তু একই রূপ, খেলছিল খেলতেছিল, করিতেছিল করছিল, এই সাধু চরিত। অর্থাৎ আমরা কথ্য ল্যাঙ্গুয়েজে, কলোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা চলিত রূপটা ব্যবহার করি, সেই চলিত রূপটা দিয়ে বুঝতে হবে বালকেরা খেলিতেছিল বা বালকেরা খেলছিল। তাহলে এর টেন্সটা কী হবে, এর ট্রান্সলেশনটা কী হবে? তো বলে রাখি সবাইকে যে আমাদের ইংরেজিতে দক্ষ হতে গেলে, অনেস্টলি অ্যান্ড পারফেক্টলি স্পিকিং, দক্ষ হতে গেলে আমাদের টেন্সটাকে এবং ট্রান্সলেশনটাকে গুলে খেতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ আমরা বাঙালি, আমরা যা কিছু করবো বাংলা থেকে, যে যে যার মাতৃভাষা, যার মাতৃভাষা তেলেগু সে তেলেগু থেকে, যার মাতৃভাষা কন্নড় সে কানাড়া থেকে, যার মাতৃভাষা উর্দু, উর্দু থেকে বা হিন্দি, হিন্দি থেকে, এগুলো কিন্তু ট্রান্সফার করতে তবেই ইংরেজি শেখা যাবে। তো যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের বাংলা থেকে ট্রান্সফর্ম এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে শিখতে হবে, এবং কুইক, তখনই সে ইংরেজিতে দক্ষ হবে যে ইনস্ট্যান্টলি শুনে সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করতে পারবে। আমাদের ব্রেন এক্ষেত্রে কম্পিউটার সিপিইউ এর মতো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মতো কাজ করে, সে সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করে কিন্তু অটোমেটিকলি রেন্ডার করে দেয় ইংলিশে, যে ভাষায় বলতে চায় রেন্ডার করে দেয়। তাহলে আমাদের ট্রান্সলেশনটা শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। যে চাইবে যে আমি তো বিসিএস পড়তে এসেছি, আমি তো আইএএস দেবো, আমার সেক্ষেত্রে তো আমি হাই লেভেলের ইংরেজি করব, তা নয়। প্রত্যেকটা বেসিক, যেমন একটা সঙ্গীতের বেসিক হচ্ছে সারেগামা, তেমনি ইংলিশের বেসিক হচ্ছে টেন্স, ভয়েস, প্রিপোজিশনস, মডালস, এটসেট্রা। ওকে, তো যাই হোক,
বালকেরা খেলতেছিল বা খেলছিল, তাহলে ইংরেজি কি হবে? দ্য বয়েজ প্লেইং। বালকেরা খেলতেছিল বা খেলছিল, এটা হবে দ্য বয়েজ ওয়ার প্লেইং। সে গান গাইতেছিল, গাইতেছিল মানে গাইছিল, এটা বুঝে নিতে হবে কলোকাল ল্যাঙ্গুয়েজে। তাহলে হি ওয়াজ সিঙ্গিং। এবার মনে রাখতে হবে যে আমরা এই শুধু এইটুকু টেন্স শিখলে কি আমরা ইংরেজি লিখতে পারবো, তা নয়। এটা হচ্ছে বেশ, দিস ইজ দ্য বেশ, অর্থাৎ এটা মূল ফর্ম। এবারে এর সাথে সাথে ফ্রেজ, ইডিয়ামস, অবজেক্ট এগুলো দিয়ে বাক্য, কিন্তু একটা বাক্য এক পেজও হতে পারে, একটা খাতার একটা পেজও হতে পারে, সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমাকে সবসময় খেয়াল রাখতে হবে কর্তা এবং ভার্বের এই যে কনসিস্টেন্সি, অর্থাৎ কর্তা এবং ক্রিয়ার যে রূপ যোগ সাজস, এটার উপরে আমাকে খেয়াল রাখতে হবে। তারপরে অন্যান্যগুলো ফ্রেজ, ইডিয়াম বা বাক্য এক্সটেনশন, অন্যান্য অবজেক্টগুলো, সাবজেক্ট, প্রেডিকেট, এই প্রেডিকেটের অন্যান্য অংশগুলো কিন্তু আমরা যোগ করলেই বাক্য বড় হয়ে যাবে। কিন্তু দিস ইজ দ্য বেসিক লেভেল, বেসিক স্টেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এটা খেয়াল রাখবে। হি ওয়াজ সিঙ্গিং, সে গাইছিল। তাহলে তিনি চিঠি লিখিতেছিলেন, চিঠি লিখিতেছিলেন। হি ওয়াজ রাইটিং এ লেটার, মানে একটি, এ মানে একটি বা রাইটিং লেটার, এ না দিলেও হয়, অসুবিধা নেই, ঠিক আছে। এবারে আমি যদি বলি সন্ধ্যাবেলা বাক্য কিভাবে এক্সটেনশন হয় ইন দ্য ইভিনিং, হ্যাঁ, এবারে ঘরের মধ্যে, অ্যাট হিজ হোম, তাহলে বাক্য কিন্তু বাড়ানো কোনো ব্যাপার না। এটা আমি পরের ভিডিওতে পরপর পরপরই করবো কিভাবে বাক্য, এবং আমি সব শেখাবো বেসিক লেভেল থেকে হায়ার আইএস লেভেলের ট্রান্সলেশন কিভাবে করতে হয়, কিভাবে প্রেসি করতে হয়, কিভাবে সব ওয়ান বাই ওয়ান ধাপে শেখাবো। তাহলে আই ফিল ইজিয়ার টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, বাট আমাকে সব দিকে খেয়াল রাখতে হবে যে আমি শেখাচ্ছি একটা বেসিক লেভেলের ছেলে থেকে যে ইংরেজিতে এবিসিডি ছাড়া সেরকম কিছু জানে না। আমাদের পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব অত্যন্ত প্রান্তিক ছেলেমেয়েরা কোনোরকমভাবে লেখাপড়া শিক্ষা হয়তো গ্র্যাজুয়েশন করেছে, তাদের একটা চাকরির অত্যন্ত দরকার, সরকারি চাকরি, তাদের কথা ভেবে আমি এই মিশনটা শুরু করেছি যাতে তারা উপযুক্তভাবে ইংরেজি শিখে। অন্তত এটা চাই যে চাকরির পরীক্ষার ফাইনাল স্টেজে তারা যেন ইংরেজির জন্য আটকে না যায়, তাদের ভবিষ্যৎটা যেন শেষ না হয়ে যায়, তারা যেন আশার আলো দেখতে পারে। তো যাই হোক, এইভাবে বাক্য এক্সটেন্ড করা ব্যাপার না, কিন্তু মেইন বাক্য হচ্ছে হি ওয়াজ রাইটিং এ লেটার, রাইটিং, এইটা খেয়াল রাখতে হবে আমাকে। ওকে, আচ্ছা, এরপরে মোটামুটি আমরা জেনে গেলাম যে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা যায়। আমাকে খেয়াল রাখতে হবে যে আইএস এর বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তার জন্যও যেমন দেখতে হবে যে বেসিক লেভেল থেকে শুরু করেছে সবে মাত্র কেএসসি পরীক্ষার জন্য বা সিজিএল বা এমটিএস বা এসএসসি পরীক্ষার জন্য বা স্কুল ক্লার্কের জন্য পরীক্ষা শুরু করছে, তার জন্য আমাকে খেয়াল রাখতে হবে। তাই আমি হ্যাপাজার্ডলি না করে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আমি শুরু করছি। এর পরবর্তী ধাপগুলোতে অবশ্যই আমি স্ট্যান্ডার্ড ইংলিশ আলোচনা করব, সমস্ত ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যাকর্ডিং টু মাই ক্যাপাবিলিটি, আমার ক্ষমতা বা দক্ষতা অনুযায়ী আমি চেষ্টা করব সবাইকে আমার 100%, মোর দ্যান 100% উজাড় করে দিতে তাদের ইংরেজি শেখানোর জন্য। এটা আমার দৃঢ় প্রত্যয়। তো যাই হোক, তা আমরা বুঝবো কী করে যে কীভাবে কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। ছাত্ররা খুব ধৈর্য ধরে এই ক্লাসগুলো শোনো, যাতে তোমাদের আর কাউকে কোনো জিজ্ঞেস করার দরকার, নিজেরাই ক্লাসগুলো করলে বুঝতে পারবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে তেছিল, তেছিলাম, এই শব্দগুলো ক্রিয়ার সাথে থাকবে। ক্রিয়া মানে কি? কাজ করা বোঝালো। কাজ মানে কি? আমি তো খেলা, কাজ করা, খেলিতেছিলাম, খেলিতেছিল, খেলে, খেলিতেছিল, খেলে, খেলিতেছিল, খেলছিল, হ্যাঁ, বা খেলছিল, খেলের সঙ্গে ছিল, এই চলেছিল, অর্থাৎ পড়িয়ে চলেছিল। তখন সেই সময়, সেই সময় করে চলেছিল, এইরকম বাক্য বোঝাবে।
যে কে কর্তা, তাহলে এখানে কর্তা সেই সময় করে চলেছে যে কোনো কাজ, কিরকম সে খেয়ে চলেছিল, সে খেলছিল, হ্যাঁ তখন করে চলেছিল, নট আগে বা পরে, তার তখন করে চলেছিল, মানে আমি খেলিতেছিলাম, সে হাসিতেছিল, সে লিখিতেছিল, আমরা পড়িতেছিল, সে গান করিতেছিল বা করছিল, এইরকম যখন বোঝাবে তখন আমরা বুঝবো যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার নিয়ম কি, প্রথমে আমি বাক্য দেখবো, যে বাক্যটা শুনবো যে কে কি বলছে বা আমি কি বলতে চাইছি, তাহলে দেখতে হবে যে আমি কী বলতে চাইছি। আমি যদি বলি আমি কাল গান গাইছিলাম, তাহলে আমি কালকে একটা কাজ করছিলাম নির্দিষ্ট সময় এ, তাহলে আই ওয়াজ সিংগিং, তাহলে নিয়মটা কি, তাহলে এবার রুল, রুলটা আমাদের শিখতে হবে, রুলটা হচ্ছে কর্তা, প্রথমে কর্তা বোঝাবে, ঠিক আছে, তারপরে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এটা সাহায্যকারী ক্রিয়া, আমি আগের এতে ভিডিওগুলোকে আমি আলোচনা করেছি যে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব কাকে বলে, এ সম্পর্কে কারা যদি কোনো প্রিয় ছাত্রছাত্রী যদি আগের ভিডিওগুলো দেখতে চায় তাহলে পরের আমাদের আগের ভিডিওগুলো আমাদের দেখে দেখে নিলে, তাহলেই লিঙ্ক থেকে দেখে নিলেই আগের ভিডিওগুলো, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে সাহায্যকারী ক্রিয়া কাকে বলে, ঠিক আছে। অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্মের আইএনজি, তারপরে অবজেক্ট বা এক্সটেনশান, বাক্য যদি এক্সটেনশান করতে হয় তাহলে সেই বাক্যগুলো যত প্রয়োজন অনুযায়ী, বাক্যের প্রয়োজন অনুযায়ী সেগুলোকে এক্সটেন্ড করলে তাহলে সম্পূর্ণ বাক্য হয়ে যাবে। তাহলে নিয়মটা কী হচ্ছে, কর্তা প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এই নিয়মে পরপর বসিয়ে গেলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ওকে, যেমন হি ওয়াজ রাইটিং এ লেটার, ওকে হয়ে গেল, তাহলে হি ওয়াজ রাইটিং এ লেটার একটা হয়ে গেল, আমরা ভুল কোনো হওয়ার চান্স নেই, হি ওয়াজ সিঙ্গিং, দে ওয়ার গোয়িং ইত্যাদি। এবারে আমরা বুঝবো যে ওয়াজ বা ওয়ারটা কোথায় হবে, ঠিক আছে, ওয়াজ হয় ওয়ার হয়, তাহলে ফার্স্ট পার্সন, হ্যাঁ ফার্স্ট পার্সন আমি আমরা, এক্ষেত্রে আই ওয়াজ আর উই ওয়ার, এটা খেয়াল রাখবে, আই ওয়াজ হবে উই ওয়ার হবে, আর সেকেন্ড পার্সন তাহলে ইউ ওয়ার, আর থার্ড পার্সন সে তাহারা, সেক্ষেত্রে কি হবে, হি ওয়াজ ইট ওয়াজ, সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে সবসময় ওয়াজ হবে, সিঙ্গুলার নাম্বার ওয়াজ, আর প্লুরাল হলে সেখানে ওয়ার, এই হচ্ছে নর্মালি দে ওয়ার, হ্যাঁ ইউ দে ওয়ার, রামস ওয়ার, রামেরা বা এইরকম, দিস ওয়ার, দোজ ওয়ার, এগুলো ওয়ার, আর হি ওয়াজ, সি ওয়াজ, ইট ওয়াজ, মাদার ওয়াজ, ফাদার ওয়াজ, এগুলো হল নিয়ম। ওকে, তাহলে বোঝা গেল ওয়াজ ওয়ার কথা হবে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ানের আইএনজি হবে। ওকে আচ্ছা, এবার গেল এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী করে বুঝবো, আর ইন্টারোগেশন কী করে ইন্টারোগেশন করব, ইন্টারোগেশন ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে জিজ্ঞাসামূলক বাক্য, তাহলে ওই একই নিয়ম হবে, যেমন দে ওয়ার ডুইং ইট, তাহলে এটা যদি ইন্টারোগেটিভ করি এটা তো অ্যাসার্টিভ, এটা ইন্টারোগেটিভ করলে কি হবে, ওয়ার ওই একই ব্যাপার হবে, অক্সিলারি ভার্বটা আগে চলে যাবে আর কর্তাটা পরে যাবে, ওয়ার দে ডুইং ইট, এইভাবে প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা বাক্যে নিয়মটা কি হবে, অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে রুল ইন্টারোগেশনের, অক্সিলারি ভার্ব প্লাস কর্তা প্লাস ভার্বের, ভার্ব ওয়ানের আইএনজি, তারপর অবজেক্ট,
তাহলে অবজেক্টিভ ভার্ব কর্তা প্লাস ভার্বের আইএনজি প্লাস সাবজেক্ট, এইটা হচ্ছে ইন্টারোগেশনের নিয়ম। এবারে নট দিয়ে যে ট্যাগ করছে সেটা আমি আবার পরে আলোচনা করবো অন্যান্য ভিডিও, যখন আলাদা করে একটা ইয়ে করবো কীভাবে নট দিয়ে ট্যাগ করছে। বা এখানে যদি নেগেটিভ করতে হয় ওয়্যার পজিটিভ অ্যাসার্টিভ, নেগেটিভ সেন্টেন্সে কী হবে, দে ওয়্যার নট ডুইং ইট, এটা হচ্ছে নেগেটিভ। আর এটি ইন্টারোগেটিভ করলে তাহলে কী হবে, ওয়্যার দে নট ডুইং ইট। তাহলে এখানে নিয়মটা কী হচ্ছে, অবজেক্টিভ ভার্ব প্লাস কর্তা প্লাস নট প্লাস ভার্বের ওয়ান আইএনজি প্লাস অবজেক্ট, ওকে, এই হচ্ছে নিয়ম। এই নিয়মটা খেয়াল করতে হবে। তাহলে আমরা দেখলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী করে বুঝবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স রুল অনুযায়ী কী করে তৈরি করবো, সেখানে ভার্বগুলোর পজিশান কীরকম হবে, এবং সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্যগুলো কীভাবে করবো। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখালাম, এরপরে পরপর ধাপ অনুযায়ী পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো শেখাবো। তো যারা সাবস্ক্রাইব করেছো তারা তো দেখছোই, যারা নতুন এসেছো এই চ্যানেলে ইংরেজি শিখতে চাও, যাদের খুব অসুবিধে হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশটার জন্য, আমি শিওর তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে ক্লিক করো, পরপর ভিডিওগুলো দেখতে থাকতে আমি আপনার ওভার স্যাঙ্গুইন অ্যান্ড শিওর যে তোমরা অবশ্যই এ থেকে নিশ্চয়ই উপকৃত হবে, এবং তোমাদের যে সমস্যাগুলো আছে পরবর্তী ক্ষেত্রে, ইভেন ইন্টারভিউর ক্ষেত্রে স্পোকেন ইংলিশ আমি পরে পরে শুরু করব, স্পোকেন ইংলিশে তোমরা অবশ্যই উপকৃত হবে, যে তোমাদের পরবর্তী থেকে ফাইনাল স্টেপে যাতে তোমাদের কোনো অসুবিধে না হয় ইন্টারভিউদের সামনে, তোমরা সেই অসুবিধেগুলো দূর করবে এবং নিশ্চিত সাফল্য হবে জীবন। ওকে, আজকে এই তোমাদের সাফল্য কামনা করে আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ধন্যবাদ।